হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, তো ভালো থাকুন। তো আজকে ফিশ অ্যান্ড বার্ড টেকনোলজিতে ভিডিও নিয়ে চলে এসেছি একদম নতুন ভিডিও, কালার টিভির ESD ক্যাপ কীভাবে চেঞ্জ করতে হয় সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন দেখা যাক। তো তো বন্ধুরা, ESD ক্যাপ কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনাদের দেখালাম। তো পরে আরও অনেক কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।